দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, বলবে সত্য সদাই পাক জবানে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে, দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, বলবে সত্য সদাই পাক জবানে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে। স্বপ্নে দেখে পাঁচজন মানুষ এক নৌকাতে বসে, মাঝি ছাড়া নৌকায় তারা ভাসিয়া বেড়া, চন্দ্রপুরীকে দেখিয়া পারেতে ভিড়া, তারা বলছে সকলে আপনি নৌকায় আসিলে, তারা বলছে সকলে আপনি নৌকায় আসিলে, বলবো কথায় অতি প্রয়োজনে চন্দ্রপুরী দেখেছিল স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে। চন্দ্রপুরীর নৌকায় আসিল, একে একে চারজন তারা পরিচয় দিল, মাঝে একজন বসা ছিল সে ডাকিয়া কয়, আমি হই মাম্মা হতে দিলাম পরিচয়, বর্তমানে ইসলাম ধর্মের কান্দারি কেউ নাই, আপনার কাছে এই ধর্মের দায়িত্ব দিতে চাই, দিলাম ইসলামের ভার গ্রহণ করিব আবার, দিলাম ইসলামের ভার গ্রহণ করিব আবার, যেদিন মানব রূপে আসিব ভুবনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে। চন্দ্রপুরী দেখা তারে চিনিতে পারিল, স্বপনের কথা তাহার মনে পড়ে গেল, তবু যাচাই করিতে বলে ভক্তদের সাথে, দেখো করিয়াছ লোভ উনি সেই মহামানব, যারে আমি দেখেছি স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপনে। আকাশের চাঁদ নেমেছে জমিনে মনরে,
চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে, দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, দেখাইতে ইসলামের সুপথ আসবে এক মহামানব, বলবে সত্য সদায় পাক জবানে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে মনরে, চন্দ্রপুরী দেখেছিল স্বপ্নে।